হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এআরআর সলিউশনস টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল আপনাদের সাথে আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বিডি জবসে অ্যাপ্লাই করার পরে সেখান থেকে ইন্টারভিউয়ের জন্য কল আসা এবং আমি যে বিডি জবসে অ্যাপ্লাই করেছিলাম সেখানে তারা কি কি জব রেসপন্সিবিলিটি চেয়েছিল। তো সেই কোম্পানি থেকে আমাকে যখন তারা ইন্টারভিউর জন্য কল করবে বা কল করেছে, তা আমার তো অ্যাপ্লাই নিশ্চয়ই আমি অনেক আগে করেছি, তা আমার তো সেই জব রেসপন্সিবিলিটিগুলো আমি কোথাও সেভ করে রাখিনি বিডি জবসে বা প্রিন্ট দিয়ে রাখিনি সেই জব রেসপন্সিবিলিটিগুলো। তো সেটাই আমি বিডি জবসে গিয়ে আমার মানে বিডি জবসের অ্যাকাউন্টে গিয়ে সেখান থেকে আমি প্রিভিয়াস যে অ্যাপ্লাই জব আছে সেখান থেকে গিয়ে আমি জব রেসপন্সিবিলিটিগুলো খুঁজে বের করে নিয়ে আসবো। তার জন্য প্রথমে আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি। আমার মোবাইলের স্ক্রিনে অর্থাৎ তারা যে আমাকে মেসেজটি পাঠিয়েছে সেখানে কোন গ্রুপ থেকে মেসেজটি পাঠিয়েছে আমি সেটা দেখে যাচাই করে নিতে পারবো। তো ভিউয়ার্স, আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমাকে ইন্টারভিউয়ের জন্য তারা যে মেসেজ পাঠিয়ে আমন্ত্রণ জানিয়েছে বা ইন্টারভিউ সেশন তারা সিলেক্ট করেছে, তো সেই মেসেজটা আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে মেসেজটা, টোটালটা ভিউ অল দিলে তাহলে পুরো মেসেজটাই এখানে ওপেন হবে। দেখতে পাচ্ছেন এই যে ডিয়ার ক্যান্ডিডেট কনগ্রাচুলেশনস, মানে এই এই ইয়ের জন্য এই এই গ্রুপে সময়টাও দিয়ে দিয়েছে, 3:00 থেকে 3:30, 15/7/2020 অর্থাৎ আগামীকাল, এবং সাথে নিয়ে যেতে বলছে আপডেটেড সিবি ও আপডেটেড ফটো। আর এখানে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে যে অ্যাড্রেসে আমাকে ইন্টারভিউর জন্য কল করা হয়েছে। তো আমি আবার আমার ল্যাপটপের স্ক্রিনে বা পিসির স্ক্রিনে চলে যাচ্ছি। হ্যাঁ, তো আমি আবার আমার পিসির বা ল্যাপটপের স্ক্রিনে চলে আসলাম। তো এখন আমি গুগল ক্রোম ব্রাউজারে ঢুকব, যেহেতু আমি মোবাইলের স্ক্রিনে দেখেইছি যে আমাকে কোথাও কোন কোম্পানি থেকে আমাকে ইন্টারভিউর জন্য কল করেছে, সেটা হচ্ছে দিন গ্রুপ থেকে। তো আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম এবং এখানে লিখব bdjobs.com, লিখে আমি এন্টার প্রেস করব। তো বিডি জবসটি অলরেডি ওপেন হয়ে গেছে, এখানে অ্যাড আসতেছে, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। তো এখানে আমি এই যে উপরে দেখতে পাচ্ছেন আমার মাউসের বাটনটা যেখানে দেখাচ্ছে, সাইন ইনের অপশনে আমি ক্লিক করব। এখানে হচ্ছে মাই বিডি জবস এবং এমপ্লয়ার্স, তা আমার হচ্ছে মাই বিডি জবস, যেহেতু আমি একজন জব সিকার, তো আমি সাইন ইনে ক্লিক করব। তো এখানে অ্যাক্সেস অল অফ বিডি জব সার্ভিস সাইন ইন, ইউজার নেম ইমেল আর মোবাইল নাম্বার চাচ্ছে, আমি আমার ইউজার নেমটাই দিচ্ছি। দিয়ে আমি নেক্সটে ক্লিক করব। এখানে আমার পাসওয়ার্ডটা চাচ্ছে, তো আমি পাসওয়ার্ডটা দিব। দিয়ে আমি সাইন ইনে ক্লিক করব। অ্যাড আসতেছে আবার, এটা এই যে নিচে ডোন্ট শো অ্যাগেন দিয়ে পাসওয়ার্ডটা সেভ চাচ্ছে, আমি এটা নেভার দিয়ে দিচ্ছি আর এটা ক্লোজ করে দিলাম। দিয়ে এই যে এখানে আমার প্রোফাইলটা অর্থাৎ আমি যে লগ ইন করে ফেলেছি সেখানে, তো আমি এটাতে ক্লিক করে আমি অ্যাপ্লাইড জবে যাব। অ্যাপ্লাইড জবে চলে আসলাম। অ্যাপ্লাইড জবে চলে আসার পরে এখান থেকে আমি একটু নিচে যাব এবং আমি দেখব যে আমি যেই গ্রুপে অ্যাপ্লাই করেছিলাম যেখান থেকে আমাকে কল করেছে। এখানে প্রথমে দেখাচ্ছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এই যে আমি অ্যাপ্লাই করেছিলাম 13 জুলাই 2020, অলরেডি তারা আমাকে আজকে কল করেছে, আগামীকাল তারা আমার ইন্টারভিউ সেশন রেখেছে।
তা আমি একটু এটার জব রেসপন্সিবিলিটিটা দেখবো এবং আমি এখানে এক্সপেক্টেড স্যালারিটা কত চেয়েছি সেটা দেখাচ্ছে। আর এখানে যে টিক চিহ্নটা দেখতে পাচ্ছেন তার মানে এখানে হচ্ছে যে বিউড বাই এমপ্লয়ার, অর্থাৎ যারা কোম্পানির যারা এই সার্কুলারটা দিয়েছে তারা আমার জবটা ভিউ করেছে। তো আমি এটাতে ক্লিক করে একটু জব রেসপন্সিবিলিটিগুলো এবং আদার্স যে ফ্যাসিলিটিগুলো ছিল সেগুলো আমি একটু দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আইটি অফিসার এক্সিকিউটিভ দিন গ্রুপস ভ্যাকেন্সি দেখাচ্ছে, আর জব লোকেশন হচ্ছে গুলশান এক। আমি একটু নিচে যাচ্ছি। হ্যাঁ, তো এখানে এই যে জব রেসপন্সিবিলিটিগুলো দেখাচ্ছে, জব রেসপন্সিবিলিটিগুলো এখানে দেওয়া আছে। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চেয়েছিল সেটাও দেখাচ্ছে, এক্সপিরিয়েন্সটা দেখাচ্ছে, বয়স চেয়েছে, তারপরে এডিশনাল রিকোয়ারমেন্টসে যা যা দরকার সব কিছু তারা ফুলফিল করে দিয়েছে। জব লোকেশন ঢাকা, স্যালারি, তারপরে কম্পেনসেশন অ্যান্ড আদার বেনিফিটস। এই যে আমি অ্যাপ্লাই যে করেছিলাম সেজন্য এখানে দেখাচ্ছে অলরেডি অ্যাপ্লাইড। আর এখান থেকেও আমি ইয়েটা দেখতে পারবো, অ্যাড্রেসটা দেখতে পারবো। তো আমি এখন অ্যাড্রেস চারটা কেটে দিচ্ছি, টোটালটা মাউস দিয়ে ধরে আমি নিচে চলে যাব। টোটালটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি কপিতে ক্লিক করব। ক্লিক করে আমি এখান থেকে এই যে ওয়ার্ডপ্যাডটা এটা ওপেন করব। ওয়ার্ডপ্যাডটা ওপেন করে রাইট বাটন ক্লিক করে পেস্টে ক্লিক করব। তাহলে এখানে টোটাল আমি যে কপি করেছি টোটালটা এখানে চলে আসছে, অর্থাৎ জব রেসপন্সিবিলিটিগুলো থেকে শুরু করে কোম্পানি যা যা চেয়েছে সেটা আমি রেখে দিতে পেরেছি। আর মোবাইলের মেসেজে আমি আপনাদেরকে দেখিয়েছি যে আগামীকাল 3টা থেকে 3:30টার ভিতরে ইন্টারভিউ সেশনটা তারা সিলেক্ট করেছে। তো আমি এখন যেহেতু জব রেসপন্সিবিলিটিগুলো আমি মোটামুটি দেখতে পেরেছি, তো আমি এখন সেই অনুযায়ী একটা প্রিপারেশন নিয়ে সেই ইন্টারভিউ সেশনের জন্য নিজেকে প্রিপেয়ার বা তৈরি করে নেব আর কি। তো এভাবে চাইলে আপনাদের বিডি জবসে আপনারা অ্যাপ্লাই করলে যদি আপনাদেরকে পরে নক করা হয় মেসেজের মাধ্যমে বা ফোন করে, তখন আপনারা সেই অ্যাপ্লাইকৃত জবের জব রেসপন্সিবিলিটিগুলো, তারপরে আদার্স যেই অপশনগুলো আছে এডিশনাল রিকোয়ারমেন্টস হতে শুরু করে স্যালারি লোকেশন সব কিছু আপনারা এভাবে খুব ইজিলি ফাইন্ড আউট করে নিতে পারবেন এবং আপনাদের ইন্টারভিউ সেশনটা আপনারা প্রিপেয়ারভাবে গিয়ে হয়তো জবটা সেই অনুযায়ী আপনারা হাসিল করে নিতে পারবেন। যদি বিডি জবস রিলেটেড কীভাবে জবে অ্যাপ্লাই করা, অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করা, তারপরে আমি তো একটা দেখিয়ে দিয়েছি অ্যাপ্লাই করার পরে সেই জবে কল করার পরে সে পুরাতন জবের জব রেসপন্সিবিলিটিগুলো কীভাবে খুঁজে বের করা, বিডি জবস রিলেটেড যে কোনো সলিউশন যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, তাহলে আমি ওটার জন্য একটা বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ওখানেও এসে ফেসবুক পেজের মেসেঞ্জারে আমাকে নক দিতে পারেন, তাহলে আমি ওখান থেকেও আপনাদেরকে রিপ্লাই দেবো। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভবিষ্যতে টেকনোলজিক্যাল রিলেটেড যে কোনো ভিডিও আমি আপলোড দিলে যেন দেখে আপনারা উপকৃত হন। তো ভালো থাকবেন সবাই, আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।